আমাদের তো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ, হুক লাগাইতে হয়, কাটতে হয়, রাবার আছে, স্প্রেড আছে, যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। এটাই কর্তৃপক্ষের কাছে কী দাবি করেন? কর্তৃপক্ষকে আমাদের ঝুঁকিপূর্ণ কাজের জন্য দাবি করেছিলাম। কাজ করতে গিয়ে অনেক লোক আহত হয়েছে, 3.5 লোক মারা গেছে। এখন হয় চুক্তি কথা আর নয় এটা বেনিফিট। আসলে আপনারা জানেন কি না জানেন, আমাদের ইয়ারে যারা কাজ করে শ্রমিকরা, আমাদের যারা ট্রেন যাতে সময়সূচি মেনে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে যাচ্ছে, হ্যাঁ, এবং নিরাপদে যাতে যাত্রীরা ঘরে ফিরতে পারে বা গন্তব্যস্থলে যেতে পারে, আর এইসব শ্রমিকরা বা আমাদের কর্মীরা মানে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই ট্রেনগুলো রেডি করছে। তো আসলে এদের আসলে সুযোগ সুবিধা অনেকটাই কম, অনেক তাদের আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো যদি বৃদ্ধি করা যায় তাহলে আরও উদ্যমী হয়ে কাজ করতে পারে এবং আরও একটু এরাও নিজেরাই সময়সূচি মেনে আর কাজগুলো বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে যেতে পারবে।